কুমিল্লার দাসকান্দিতে মডেল মসজিদের বারান্দায় লাইক ভিডিও করার ঘটনায় ইয়াসিন নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দেবিদার উপজেলার বিংলাবাড়ির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াসিন ওই গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে। কুমিল্লার দাসকান্দিতে সদ্য উদ্বোধন করা মডেল মসজিদে হিন্দি গানের সঙ্গে তরুণ তরুণীর ধারণ করা একটি লাইক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়। জড়িতদের আটকের দাবি জানান তারা। পুলিশ সুপার জানান, গত 27 জুলাই দাসকান্দি উপজেলার দাসকান্দি মডেল মসজিদ ও ইসলামী সেন্টারের বারান্দায় টিকটক ভিডিও নির্মাণ করে লাইক আইডিতে আপলোড করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সাধারণ মুসল্লিদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিষয়টি নজরে আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে ভিডিও নির্মাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চালায়। ফারুক আহমেদ আরো জানান, রোববার দিনগত রাতে বিংলাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে টিকটক নির্মাতা ইয়াসিনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মসজিদের বারান্দায় টিকটক ভিডিও নির্মাণের বিষয়টি স্বীকার করেছেন। ইয়াসিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন। তবে ভিডিওতে ওই তরুণের সঙ্গে যে তরুণী ছিলেন তাকে আটকের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।